আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআই এর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‍্যাব। রাত পৌনে নয়টার দিকে রাজধানীর গুলশান দুই এর 36 নম্বর সড়কের 5 নম্বর বাসায় অভিযান শুরু হয়। র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য বাড়িটির ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। পরে 9:30টার দিকে এলিট ফোর্স র‍্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন। হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে 17 বোতল বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হরিণের চামড়া, ওয়াকিটকি ও ছুরিও উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার দেখা গেছে বাসায়। অভিযানে থাকা র‍্যাবের একাধিক কর্মকর্তা ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের কোনো কর্মকর্তা কথা বলেননি।